হ্যালো গাইস, এসএমডি স্পোর্টসের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন শচীন টেন্ডুলকার পাকিস্তানের হয়েও খেলেছেন? পাকিস্তানের ওমর আকমাল একদিনে তিনবার আউট হয়েছেন। ভাবছেন কি করে সম্ভব? উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ক্রিকেট সম্পর্কিত 10টি মজাদার তথ্য বা ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। নাম্বার ওয়ান, জেমস অ্যান্ডারসন উইকেটে 600 কিলোমিটার দৌড়েছেন। সম্প্রতি টেস্টে 600 উইকেট পেয়েছেন তিনি। তবে 17 বছরের ক্যারিয়ারে এই 600 উইকেট পেতে তাকে উইকেটের এপাশ থেকে ওপাশ মোট 600 কিলোমিটার দৌড়াতে হয়েছে, যা ক্রিকেট ইতিহাসে যে কোনো বোলারদের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ কোর্টনি ওয়ালস, 530 কিলোমিটার। নাম্বার দুই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে শেষ বলে 6 রান দরকার এমন ম্যাচ ছক্কা মেরে জিতিয়েছেন এমন একমাত্র ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপাল। অনেক ব্যাটসম্যান আছেন যারা শেষ বলে 2, 3, 4, 5 লাগে এমন ম্যাচ জিতিয়েছেন, কিন্তু এক্স্যাক্ট 6 রানই দরকার এমন ম্যাচ জিতিয়েছেন শিবনারায়ণ চন্দরপাল। 2008 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি এই কীর্তি করেন। নাম্বার তিন, মিসবাহুল হক একজন জেনুইন ব্যাটসম্যান। তিনি 162টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, তার গড় 40-এর বেশি, রান 5000-এর বেশি, কিন্তু তার কোনো সেঞ্চুরি নেই। নাম্বার চার, আপনি কি জানেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় স্কটল্যান্ডের হয়ে খেলেছেন? 2003 সালে তিনি স্কটল্যান্ডের দ্বিতীয় বিভাগের দলের হয়ে 11টি ম্যাচ খেলেছেন। এরপর স্কটল্যান্ডের হয়ে পাকিস্তানেও ট্যুর করেছেন। অবশ্য ওই ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছিলেন। নাম্বার পাঁচ, একদিনে তিনবার আউট হয়েছেন পাকিস্তানের ওমর আকমাল। শুনতে অবাক লাগলেও 24 ঘন্টার ভেতরে তিনবার বৈধভাবে আউট হয়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। 2015 সালে 30 নভেম্বর ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তৃতীয় টি-20 ম্যাচে ব্যাট করতে নেমে 9 বলে 4 রান করে তিনি আউট হন। সেই ম্যাচটি ড্র হওয়ার কারণে সুপার ওভার হয় এবং সেখানে তিনি 3 বলে 1 রান করে আউট হয়েছিলেন। ম্যাচটি শেষ হলে সোজা ফ্লাইট ধরে চলে আসেন বাংলাদেশে বিপিএল খেলতে, সেখানেও 7 বলে 1 রান করে আউট হন। তাই তিনি একমাত্র প্লেয়ার যে কিনা 24 ঘন্টার ভেতরে তিনবার আউট হয়েছেন। নাম্বার ৬, মিসবাহুল হকের ডেবিউ হয় 8 মার্চ 2001 সালে, ইউনুস খানের ডেবিউ হয় 13 ফেব্রুয়ারি 2001 সালে এবং শোয়েব মালিকের ডেবিউ হয় 14 অক্টোবর 1999 সালে। বর্তমানে মিসবাহুল হক পাকিস্তানের হেড কোচ, ইউনুস খান পাকিস্তানের ব্যাটিং কোচ। ওদিকে তাদের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হওয়া শোয়েব মালিক এখনও পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটার। ব্যাপারটা কিন্তু বেশ মজার। নাম্বার সাত, স্টুয়ার্ট ব্রড সম্প্রতি টেস্টে 500 উইকেট নিয়েছেন, কিন্তু আপনি কি জানেন তার ফুসফুস অর্ধেক নেই। তিনি খেলার মাঠেও মাঝে মাঝে শ্বাসকষ্টে ভোগেন। এত কঠিন শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও এতদিন ক্রিকেট চালিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ ও শ্রদ্ধা স্টুয়ার্ট ব্রডকে। নাম্বার আট, ক্রিকেট খেলায় নিচের দিকে দল হচ্ছে আমেরিকা ও কানাডা। তবে আপনি কি জানেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল আমেরিকা ও কানাডার মধ্যে? 1844 সালে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি সম্পর্কিত বিস্তারিত তথ্য আই বাটনে দেয়া আছে। নাম্বার নয়, আপনি কি জানেন শচীন টেন্ডুলকার পাকিস্তানের হয়েও খেলেছিলেন, তাও কিনা ভারতের বিপক্ষেই? শচীনের আত্মজীবনীমূলক গ্রন্থ প্লেয়িং ইট মাই ওয়েতে লেখা আছে এই কাহিনী। 1987 সালে মুম্বাইয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রস্তুতি ম্যাচ চলাকালীন সময়ে টেন্ডুলকার মাঠে বল বয় ছিলেন। এক পর্যায়ে পাকিস্তানের ফিল্ডার মাঠের বাইরে থাকার কারণে তৎকালীন পাকিস্তানি অধিনায়ক বা বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে বলেছিলেন ফিল্ডিং করার জন্য। টেন্ডুলকার তার কথা মতো লং অনে ফিল্ডিং করেছিলেন। নাম্বার দশ, কুমার শ্রী রঞ্জিত সিংজি। ওনার নামেই হয় ভারতের ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফি। তবে রঞ্জিত সিংজি ভারতে জন্ম নিলেও ভারতের হয়ে খেলেননি। তিনি ইংল্যান্ডের ঘরোয়া লীগ সহ ইংল্যান্ডের জাতীয় দলের হয়েও খেলেছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ক্রিকেট নিয়ে 10টি ফ্যাক্টস। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন। এর পরবর্তী পার্ট দেখতে যদি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এবং প্রতিদিন নতুন নতুন আকর্ষণীয় ক্রিকেট সম্পর্কিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।